ইকল রানের চতুর্থ সংস্করণের সূচনা করলেন বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার মেরি ক্রম। রবিবার গোদরেজ ওয়াটার সাইডে বার্ষিক ইভেন্ট ইকল রানের আয়োজন করেছিল ফ্রেন্ডস অফ ট্রাভেল সোসাইটির যুব শাখা। সেখানে দৌড়ে 35,000 নির্বাচিত অংশগ্রহণকারী অংশ নেন। দৌড়ে অংশ নিয়েছিল সব বয়সী মানুষ। 21 কিমি, 10 কিমি, 5 কিমি ছাড়াও ছিল 3 কিলোমিটারের দৌড়। মিডিয়ার সাথে কথা বলার সময় ইকল যুব সভাপতি শ্রী গৌরব বাগলা বলেন, এই দৌড় সম্পন্ন করা যে কারোর জন্যই একটি বড় অর্জন। দৌড়ে অংশগ্রহণকারীদের দেওয়া হয় টি শার্ট, গুডি ব্যাগ এবং খাবারের বক্স। বিজয়ী এবং রানার্স আপদের পুরস্কৃত করা হয় মেমেন্টো দিয়ে। এছাড়াও এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় স্নুকার চ্যাম্পিয়ন ব্রিজেশ দামানি, এশিয়ান গেমসের রৌপ্য পদক বিজয়ী সজন বনসাল এবং আরও অন্যান্য গুণী বিশিষ্ট ব্যক্তিত্বরা।